নমস্কাৰ, এই মুহূৰ্তত এক গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ। এতিয়াৰে পৰা ঘৰতে বহি আপুনি লাভ কৰিব পাৰিব ড্ৰাইভিং লাইচেন্স। ড্ৰাইভিং লাইচেন্স অনলাইন যোগে আবেদন কৰিবৰ বাবে ইতিমধ্যে চৰকাৰৰ তৰফৰ পৰা এটা পৰ্টেল মুকলি কৰা হৈছে। আৰু কেনেদৰে লাভ কৰিব আপুনি ঘৰতে বহি ড্ৰাইভিং লাইচেন্স, তাৰ সবিশেষ খবৰ এই মুহূৰ্তত জনাই আছোঁ আমি ঈশা নিউজৰ দৰ্শকসকলক। আৰু ঘৰৰ পৰাই অনলাইন লাৰ্ণাৰ্ছ লাইচেন্স লাভ কৰিব পাৰিব এতিয়াৰে পৰা। লাৰ্ণাৰ্ছ লাইচেন্সৰ বাবে জিলা পৰিবহণ কাৰ্যালয়লৈ এতিয়াৰে পৰা যাব নালাগে। কেনেকৈ ঘৰতে বহি লাভ কৰিব লাৰ্ণাৰ লাইচেন্স, তাৰ সবিশেষ খবৰ এই মুহূৰ্তত আমি জনাই আছোঁ ঈশা নিউজৰ দৰ্শকসকলক। আধাৰ নম্বৰ থকা আবেদনকাৰীয়ে ঘৰৰ পৰাই অৱতীৰ্ণ হ'ব লাৰ্ণাৰ লাইচেন্স পৰীক্ষাত। প্ৰথমে পৰিবহণ .gov.in/পৰিবহণ/ এই উক্ত ৱেবছাইটলৈ যাব লাগিব। অনলাইন ছাৰ্ভিচত ক্লিক কৰি ড্ৰাইভিং লাইচেন্স ৰিলেটেড ছাৰ্ভিচ নিৰ্বাচন কৰিব লাগিব। এইবাৰ ৰাজ্য হিচাপে আসাম বা অসম আপুনি নিৰ্বাচন বা ছিলেক্ট কৰিব লাগিব। তাৰ পাছত দেখা যাব কণ্টেক্টলেছ লাইচেন্স ছাৰ্ভিচ, এই অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব। সেই অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতে ইছ্যু অফ লাৰ্ণাৰ্ছ লাইচেন্স এই অপশ্যনটো আপুনি বিচাৰি পাব। তাৰ পাছত ইনষ্ট্ৰাকশ্যন ফৰ এপ্লিকেশ্যন ছাবমিশ্যন পঢ়ক আৰু কণ্টিনিউ ক্লিক কৰিব লাগিব। বাহন শ্ৰেণী নিৰ্বাচন কৰক আৰু ছাবমিট বটমত ক্লিক কৰিব লাগিব। ই কে ৱাই চি প্ৰমাণীকৰণ কৰি ছাবমিট ভিয়া আধাৰ আৰ্থিকেশ্যন নিৰ্বাচন কৰক আৰু ছাবমিট বটমত ক্লিক কৰিব লাগিব। তাৰপাছতে আপোনাৰ আধাৰ নম্বৰ অন্তৰ্ভুক্ত কৰক আৰু জেনেৰেল অ' টি পি বটনত ক্লিক কৰিব লাগিব। আপোনাৰ আধাৰ পঞ্জীয়নভুক্ত মোবাইল নম্বৰলৈ অ' টি পি প্ৰেৰণ কৰা হ'ব। অ' টি পি অন্তৰ্ভুক্ত কৰি এই পৃষ্ঠা ঘোষণা পুনৰ নিৰীক্ষণ কৰক আৰু আৰ্থিকেটেড ক্লিক কৰক, এই অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব। প্ৰমাণীকৰণৰ পাছত চহী আপলোড কৰক আৰু অনলাইন যাৱতীয় মাচুল পৰিশোধ কৰক। মাচুল পৰিশোধৰ পাছত আপুনি আপোনাৰ পঞ্জীয়নভুক্ত মোবাইল নম্বৰলৈ প্ৰেৰিত আবেদন নম্বৰ আৰু পাছৱৰ্ডৰ সৈতে লগ ইন কৰিব পাৰে। এটা বাধ্যতামূলক শিক্ষণ ভিডিঅ' ওলাব আবেদনকাৰীয়ে, সেইটো সম্পূৰ্ণৰূপে চাব লাগিব। তাৰ পাছত আবেদনকাৰীয়ে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগিব। আবেদনকাৰীয়ে যিকোনো স্থানৰ পৰা যিকোনো সময়তে পৰীক্ষা দিব পাৰিব। যদিহে পৰীক্ষাত উত্তীৰ্ণ হয় লাৰ্ণাৰ লাইচেন্সৰ লিংক পঞ্জীয়নভুক্ত মোবাইল নম্বৰলৈ প্ৰেৰণ কৰা হ'ব। সেই লিংকৰ পৰাই লাৰ্ণাৰ লাইচেন্স আপুনি ডাউনলোড কৰিব পাৰিব অথবা পৰিবহণ.gov.in/পৰিবহণ পৰাও আপুনি এই উক্ত ৱেবছাইটৰ পৰাও আপুনি ডাউনলোড কৰিব পাৰিব। পৰীক্ষাত উত্তীৰ্ণ নহ'লে নিয়ম অনুসৰি পুনৰবাৰ লাৰ্ণাৰ লাইচেন্সৰ পৰীক্ষাত আপুনি অৱতীৰ্ণ হ'ব পাৰিব। ৰাজ্য চৰকাৰে ঘৰতে বহি লাৰ্ণাৰ লাইচেন্স লাভ কৰিব পৰাকৈ এটা পৰ্টেল মুকলি কৰা হৈছিল, এটা এপ মুকলি কৰা হৈছিল, আৰু তাৰ পাছতেই এই সুবিধা গ্ৰহণ কৰিব পাৰিব। আপুনি পৰিবহণ.gov.in এই উক্ত ৱেবছাইটত গৈ এই বিশেষ সুবিধা গ্ৰহণ কৰিব পাৰিব। ঘৰতে বহি আপুনি লাৰ্ণাৰ লাইচেন্স লাভ কৰিব পাৰিব। আৰু লাৰ্ণাৰ লাইচেন্স আপুনি আবেদন কৰিবলৈ বা এপ্লাই কৰিবলৈ প্ৰথমে আপুনি পৰিবহণ.gov.in এই উক্ত ৱেবছাইটত যাব লাগিব। উক্ত ৱেবছাইটত আপুনি ভিজিট কৰাৰ লগে লগে অনলাইন ছাৰ্ভিচ বুলি অপশ্যন পাব। সেই অনলাইন ছাৰ্ভিচত আপুনি ক্লিক কৰিব লাগিব। ক্লিক কৰি ড্ৰাইভিং লাইচেন্স ৰিলেটেড ছাৰ্ভিচ এটা অপশ্যন বিচাৰি পাব। সেই অপশ্যনতো আপুনি ক্লিক কৰিব লাগিব। সেই অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ ৰাজ্যখনৰ কথা বা আপুনি কোনখন ৰাজ্যৰ হয় সেই অপশ্যন বিচাৰি পাব। আপুনি অসমৰ হয় যদি অসম ছিলেক্ট কৰিব লাগিব। অপশ্যনটো ছিলেক্ট কৰাৰ পাছতেই কণ্টেক্টলেছ লাইচেন্স ছাৰ্ভিচ বুলি অন্য এটা লাইচেন্স অপশ্যন ওলাব। কণ্টেক্টলেছ লাইচেন্স ছাৰ্ভিচ বুলি অন্য এটা অপশ্যন ওলাব আৰু সেই অপশ্যনটো ওলোৱাৰ পাছতেই আপুনি অন্য এটা অপশ্যন পাব যে নিৰ্বাচন কৰক। আপুনি নিৰ্বাচন কৰিব লাগিব ইছ্যু অফ লাৰ্ণাৰ লাইচেন্স। সেই অপশ্যনত ক্লিক কৰাৰ পাছতেই আপুনি ইনষ্ট্ৰাকশ্যন ফৰ এপ্লিকেশ্যন ছাবমিশ্যন যিখিনি তথ্য থাকিব বা চৰ্ত থাকিব সেই চৰ্তসমূহ পঢ়িব লাগিব আৰু পঢ়াৰ পিছত আপুনি কণ্টিনিউ ক্লিক কৰিব লাগিব। তাৰ পাছত আপুনি বাহনৰ শ্ৰেণী
নির্বাচন করব আর বাহনের শ্রেণী অন্তর্ভুক্ত করার লগে লগে আপনি সাবমিট বাটনত ক্লিক করব ই কে ওয়াই সি প্রমাণীকরণ করে সাবমিট ভিয়া আধার কার্ড আর্টিকেশন নির্বাচন করব আর সেইখিন করার পাশতে আপনি পুনের সাবমিট বাটনত ক্লিক করব আচ্ছা আপনার আধার নম্বর অন্তর্ভুক্ত করব আর জেনারেল ওটিপি বাটনত ক্লিক করব আর আপনার আধার পঞ্জনভুক্ত মোবাইল নম্বর আধার পঞ্জনভুক্ত মোবাইল নম্বর তারপর আপনার একটা ওটিপি আহিব ওটিপি অন্তর্ভুক্ত করে সেই পৃষ্ঠার ঘোষণা পুনের নিরীক্ষণ করক বা আর্থিকেটেড ক্লিক করক সকলবর পুনের নিরীক্ষণ করব আর প্রমাণীকরণের পাশত সহি আপলোড করক আর অনলাইন যাবতীয় মাচুল পরিশোধ করক আপনার সহির প্রয়োজন হব অনলাইন যোগে আপনার সহির প্রয়োজন হব লগতে মাচুল ধার্য করে দিয়া হয়েছে তার ন্যূনতম মাচুল ধার্য করে দিয়া হয়েছে সেই মাচুল আপনি পরিশোধ করব মাচুল পরিশোধ করার পাছত আপনি আপনার পঞ্জনভুক্ত মোবাইল নম্বর প্রেরিত আবেদন নম্বর আর পাসওয়ার্ডের সঙ্গে লগ ইন করব সেই বিশেষ ওয়েবসাইট আর একটা বাধ্যতামূলক শিক্ষণ ভিডিও ওলাব আর আবেদনকারী সেই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে চাব লাগিব আপনি সেই ভিডিওটি চার পাশতে লার্নার লাইসেন্সর পরীক্ষাত অবতীর্ণ হব পাৰিব তার পাশতে আবেদনকারী পরীক্ষাত অবতীর্ণ হব পাৰিব আবেদনকারী যিকোনো স্থানের পৰাই যিকোনো সময়তে এই পরীক্ষা দিব পাৰিব যদিহে পরীক্ষাত উত্তীর্ণ হয় লার্নার লাইসেন্সর লিঙ্ক পঞ্জনভুক্ত মোবাইল নম্বর প্রেরণ করা হব সেই লিঙ্কর পৰাই আপনি লার্নার লাইসেন্স ডাউনলোড করব পাৰিব আর যদি সেই লিঙ্কর পৰা উক্ত লিঙ্কর পৰা কোনো কারণত যদি আপনি লার্নার লাইসেন্স ডাউনলোড করব নয় তেনে হলে পরিবহন ডট গভ ডট ইন এই উক্ত ওয়েবসাইটর পৰাই আপনি আপনার লার্নার লাইসেন্স ডাউনলোড করব পাৰিব আর কোনো কারণত যদি উত্তীর্ণ নহয় তেনে হলে নিয়ম অনুসরি পুনর্বার আপনি লার্নার লাইসেন্সর কারণে পরীক্ষাত বহিব পাৰিব আর রাজ্য সরকারে এই প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আর এতিয়ারে পৰা দ্বিতীয় কার্যালয় নগলেও হব আপনি ঘরতে বহি আপনি লাইসেন্স এপ্লাই করব বা আবেদন করব লার্নার লাইসেন্স এপ্লাই করব ঘরতে বহি কেতবোৰ নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছে অনলাইন যোগে আপনি মাচুল পরিশোধ করব ন্যূনতম মাচুল ধার্য করে দিয়া হয়েছে সেই মাচুল পরিশোধ করব মাত্র আপনি পরিবহন ডট গভ ডট ইন এই উক্ত ওয়েবসাইটত গই সকলো তথ্য অন্তর্ভুক্ত করলে আপনি আপনার লার্নার লাইসেন্স পরীক্ষাত অবতীর্ণ হলে পরীক্ষাত পাস করলে আপনি লাভ করব আপনার লার্নার লাইসেন্স রাজ্য সরকার তরফের পৰা এই সুবিধা মুকলি করে দিয়া হয়েছে যেহেতু দেখবলে পোৱা যায় দ্বিতীয় অফিসত বা কার্যালয়ত দীর্ঘ সময় ধরে লাইন পাতি থাকিবলগিয়া হয় বা কোনো কারণত কামবর দীর্ঘদিনলৈ পড়ি থাকে তার পরিপ্রেক্ষিতত এটা দেখবলে পোৱা গৈছে রাজ্য সরকারে এই সুবিধা গ্রহণ করেছে আর অনলাইন যোগে আপনি লার্নার লাইসেন্স এপ্লাই করবলে হলে বা আবেদন করবলে হলে আপনি পরিবহন ডট গভ ডট ইন স্ল্যাশ পরিবহন এই উক্ত ওয়েবসাইটত আপনি ভিজিট করব তার পাশতে আপনার আধার সম্পর্কে বা আধারের লিঙ্ক বিচরা হব তেনে ধরনের কিছু বিকল্প পূরণ করার পাশতে আপনি পরীক্ষাত অবতীর্ণ হব পাৰিব আর পরীক্ষাত উত্তীর্ণ হলে আপনি ডাউনলোড করব পাৰিব আপনার ড্রাইভিং লার্নার ড্রাইভিং লাইসেন্স